আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকের। শুরুতে বিআরবিকে বল সংবাদ শিরোনাম। সাত দিন পেলেও একদিনে নির্বাচন কমিশন বিল চূড়ান্ত করল সংসদীয় কমিটি। বুধবার অধিবেশনে দেওয়া হবে প্রতিবেদন। আগের দুই কমিশনকে দায়মুক্তি প্রশ্নে বিতর্ক। ভোট ডাকাতির উদ্দেশ্যেই তড়িঘড়ি করে ইসি আইন, মনে করে বিএনপি। সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ হানিফের। সুশীল সমাজকে প্রেরণক বললেন তথ্যমন্ত্রী। দেশে করোনা আরও 15 জনের মৃত্যু, ছ মাসে শনাক্তের হার রেকর্ড। হবিগঞ্জে 10 বিচারক সহ 37 সরকারি কর্মকর্তা আক্রান্ত। রাজধানীর টিকা কেন্দ্রে বাড়ছে ভিড়। সরকারি অফিসে অর্ধেক জনবল নিয়ে কার্যক্রমের বাস্তবায়ন শুরু, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট জোরদারের ঘোষণা। উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ঢাকায় শিক্ষক নেটওয়ার্কের সংহতি। জাহাঙ্গীরনগরের ছাত্রীদের নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফরিদ আহমেদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 অনুমোদন দিয়েছে সংসদীয় কমিটি। বুধবার অধিবেশনে এ বিষয়ে প্রতিবেদন পেশ করা হবে। এতে কিছু পরিবর্তন আসছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। অন্যদিকে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, এই আইনে ইন্ডেমনিটি বা দায়মুক্তির সুযোগ রাখা হচ্ছে। এ বিষয়ে সংসদে প্রতিবাদ করা হবে। সাত দিনের সময় দিয়ে সংসদে স্থায়ী কমিটিতে পাঠানোর পরদিনই প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 নিয়ে আলোচনায় বসে কমিটি। কিছু সংশোধন এনে এক বৈঠকেই বিলে অনুমোদন দেয়া হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী। আলোচিত ও গুরুত্বপূর্ণ এমন একটি আইন তড়িঘড়ি করে পাশ করা হচ্ছে, বিশিষ্টজনদের এমন বক্তব্য মানতে নারাজ তিনি। বলেন গুরুত্ব বিবেচনায় কিছু বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে। এটা তো তড়িঘড়ি করার কিছু নাই। আর আইন যখনই আইন ক্যাবিনেটে অ্যাপ্রুভড হয়েছে, তৎক্ষণাৎতেই এটা আপনার লেজিসলেটিভ ডিভিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমি তো বুঝলাম না এখানে এটা গোপনীয়তা কী। আর আমরা এত বোকা না, এই আইনটা গোপন করে আমার কী লাভ? এই আইনটা তো আইন হবে, মানুষ তো দেখবে, মানুষ তো জানবে। নিয়োগদানের ব্যাপারে যেটা হয়েছে, ওখানে নিয়োগদানের স্বচ্ছতার জন্য যেই সার্চ কমিটি করা হয়েছে, তারা যদি বিধি প্রণয়ন করে আরও স্বচ্ছ করতে চায়, তাও তো সেই সুযোগও রাখা হয়েছে। নিশ্চয়ই সব ব্যাপারে একমত হওয়া যায় না, একমত হয়নি সংসদীয় কমিটি। তবে যেই বিষয়গুলো খুব লক্ষণীয় আমি মনে করি, একটা হচ্ছে যে খুব তড়িঘড়ি করে আইনটি হয়েছে, নিঃসন্দেহে তড়িঘড়ি করে হয়েছে। আজকে একদিনের মিটিংয়ে আমরা আইনটির সিদ্ধান্তে পৌঁছে গেছি এবং বারবার বলা হয়েছে যে আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অংশীজনদের সাথে আলোচনার একটি বিষয় আছে, সেখানে কোনো রকম কোনো আলোচনা করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে সার্চ কমিটিতে যেই নামগুলো তারা প্রপোজ করতে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে, সেই নামগুলোর ব্যাপারে আমি বলেছি যে সুস্পষ্ট তথ্য দিতে হবে। নতুন আইনে আগের দুই নির্বাচন কমিশনকে দায়মুক্তি দেওয়া হচ্ছে কিনা এই ইস্যুতে ভিন্ন মত রয়েছে সংসদীয় কমিটিতে। আওয়ামী লীগ ইন্ডেমনিটির রাজনীতি করে না, আওয়ামী লীগ ইন্ডেমনিটির শিকার, ইন্ডেমনিটি দেয় না। যে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে ইন্ডেমনিটি কারা দিয়েছিল? আওয়ামী লীগ ইন্ডেমনিটি দেয়, কারণ খন্দকার মোশতাক আহমেদ আওয়ামী লীগেরই সদস্য ছিলেন, তিনি ইন্ডেমনিটি দিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি কুইক রেন্টালের ক্ষেত্রে ইন্ডেমনিটি, আজকে এই আইনের ক্ষেত্রে ইন্ডেমনিটি আমরা দেখছি। দফা 9 যদি আপনারা পরিষ্কারভাবে পড়ে দেখেন, তাহলে পরে তাদের যে কৃতকর্ম সেটাকে ইনডেমনিফাই করা হয় না। যদিও লিগাল কভারেজ বলে এটাকে ভিন্নভাবে সৌন্দর্য মণ্ডিত করবার একটি চেষ্টা হচ্ছে, কিন্তু এটা একেবারেই ইনডেমনিটি। চলতি সপ্তাহেই বিলের বিষয়ে প্রতিবেদন অধিবেশনে পেশ করা হবে বলে জানিয়েছেন সংসদীয় কমিটির সভাপতি। 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হলে অযোগ্য বিবেচিত হবে ইলেকশন কমিশনার হওয়ার ক্ষেত্রে বা চিফ ইলেকশন কমিশনার হওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে 2 বছর শব্দটা আমরা বাদ দিয়ে দিয়েছি। যে কোনোভাবেই নৈতিক, হ্যাঁ, স্খলনজনিত অপরাধে যদি দণ্ডিত হয় তাহলে এটা তার জন্য কারাদণ্ডে দণ্ডিত বলতে আর্থিক দণ্ড নয়, স্বায়ত্তশাসিত পেশায় নিয়োজিত যারা তাদেরকেও ইনক্লুড করা হয়েছে যোগ্যতার ক্ষেত্রে। বুধবারে হয়তোবা আমরা রিপোর্টটা উপস্থাপন করব এই সংসদে, আর তারপরের দিন হয়তোবা আইনটি পাশের জন্য মাননীয় মন্ত্রী উত্থাপন করতে পারেন, এটি ওনার ব্যাপার। যদিও
আইনটি পাশের আগে ছাঁটাই প্রস্তাব বা বিভিন্ন ইস্যুতে আপত্তি জানাতে পারবেন সংসদ সদস্যরা। যদিও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বড় পরিবর্তন ছাড়াই পাশ হতে পারে এই আইন। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। অনির্বাচিত সরকারের করা নির্বাচন কমিশন আইনে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন ঘটবে বলেছেন বিএনপি নেতারা। বলেন, সংসদে তড়িঘড়ি নির্বাচন কমিশন আইনটি উত্থাপনের মধ্যে সরকারের ষড়যন্ত্র রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কোকোর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, আরাফাত রহমান কোকোর স্বাভাবিক মৃত্যু হয়নি, সরকারের নির্যাতন নিপীড়নেই তার মৃত্যু হয়েছে। কথা বলেন সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন গঠন আইন নিয়েও। ওটা একটা একদলীয় পার্লামেন্ট, এটা একটা নব্য বাকশালী পার্লামেন্ট, ওখানে যে আইন হবে সে আইন প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে। মুজিব কোড পড়া মানুষগুলোকেই সার্চ কমিটিতে না হবে এবং ওনারা সার্চ করে যে ব্যক্তিবর্গকে খুঁজে বের করে নির্বাচন কমিশন গঠন করবেন তারাও সেই মুজিব কোড পড়া মানুষই হবেন। তো সুতরাং এইটা একেবারেই একতরফা এবং যেভাবে হুদা কমিশন করা হয়েছিল, রকিব কমিশন করা হয়েছিল, ওই রকম আরেকটি কমিশন তারা করছেন, এইটা একটা ড্রেস রিহার্সাল। এদিকে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে বিএনপি। এতে দলের নেতারা বলেন, কোকোর হাত ধরেই দেশের ক্রিকেট সহ ক্রীড়া জগতের অগ্রযাত্রা শুরু, তার সেই অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। আজকের ক্রিকেটের বাংলাদেশের যে অবদান, যে স্বীকৃতি, তার প্রথম যদি কাউকে স্বীকৃতি দিতে হয় তাহলে সেটা আরাফাত রহমান কোকোকে সেই স্বীকৃতি দিতে হবে। অবৈধ অনৈতিক নিশিরাতের এই ভুট্টা খাতির সরকারকে বিদায় না করা পর্যন্ত আমরা ঘরে যাব না। তত্ত্বাবধায়ক সরকার দেবেন না, যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার উদ্যোগ তিনি নিতেন তাহলে মানুষের মাঝে হয়তো থাকার একটা প্রচেষ্টা নিতে পারতেন, কিন্তু সেটা নেবেন না। আর সেটা নেবে না বলেই পালানোর পথ ছাড়া অন্য কোনো বিকল্প পথ খোলা নাই। পরে আরাফাত রহমানের আত্মার শান্তি ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়। অন্যদিকে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে ছিন্নমূল শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী ও খাবার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। গণতন্ত্রকে নস্যাৎ করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি, অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশ না নেয়া, প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন কমিশন ও গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করায় অনীহা, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি তৈরি করা, দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকা বিএনপির নীল নকশারই বহিঃপ্রকাশ। বিএনপিকে স্বৈরাচার আয়ুব মোনেমের উত্তরসূরি আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, তারাই দেশের গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতি, মুক্তি ও সমৃদ্ধির পথে প্রধান অন্তরায়। ভুল রাজনীতির কারণে বিএনপি চরম দুর্দিনের ছায়া আচ্ছন্ন, গভীর সংকটে নিপতিত। সব প্রতিবন্ধকতা জয় করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যাবে বলেও বিবৃতি দেন এবং প্রত্যয়ের কথা জানান ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন আইন নিয়ে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেছেন, সুশীল সমাজ আগে নির্বাচন কমিশন আইন করার কথা বললেও এখন রাজনৈতিক দলের প্রেরণক হিসেবে এর বিরোধিতা করছে। রাজধানীর নবকুমার ইনস্টিটিউটে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ। পরে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি নেতাদের দাবির প্রেক্ষিতেই নির্বাচন কমিশন আইন করা হচ্ছে, অথচ তারাই এখন বিরোধিতা করছে। যে কোনো ইস্যু নিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এর সুবিধা নেওয়া দলটির উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি। আইন পাশ করার জন্য যখন সংসদে উত্থাপন করলো বিল, সেই সময় কিন্তু তারা বললো যে না, এটা আসলে তড়িঘড়ি করে আইন করা হচ্ছে। অথচ এই বিএনপি নেতারাই কিন্তু মাত্র 7 দিন আগে বা 10 দিন আগেও তারা বলেছিল যে সরকার চাইলে আইন এক অধিবেশনেই এটা করতে পারে। তারা এদেশে সুষ্ঠু রাজনীতি কখনো চায় না,
তাদের লক্ষ্যই হচ্ছে, তাদের উদ্দেশ্যই হচ্ছে যে কোনো একটা ইস্যু নিয়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশের উন্নয়ন কর্মকাণ্ড, উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করা, সরকারকে বিব্রত করা। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দ্রুত নির্বাচন কমিশন আইন প্রণয়নের জন্য সুশীল সমাজ আইনমন্ত্রীকে বলে আসছিল, তবে তাদের কেউ কেউ রাজনৈতিক ক্রীড়ক হিসেবে এর বিরোধিতা করছেন। সরকার এই আইন করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং পুরো প্রক্রিয়া অনুসরণ করে আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে, তখন তারা যখন আবার অন্য কথা বলছেন তাহলে তাদের উদ্দেশ্য মহৎ নয়, এটিই স্পষ্ট হয়। তারা আসলে পানিটা ঘোলা করতে চান, তারা আসলে রাজনৈতিক ক্রীড়ক হিসাবে কাজ করছেন। বিএনপি পরিস্থিতি ঘোলাটে করার জন্যই নির্বাচন কমিশন আইনের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। সুশীল সমাজের ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বেড়েই চলছে করোনার সংক্রমণ, বাড়ছে শনাক্ত, বাড়ছে মৃত্যু। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন অমিক্রনের থাবায় কাবু। আক্রান্তদের 70% বেশি অমিক্রন ভ্যারিয়েন্টের কবলে, যদিও মৃদু উপসর্গ কিন্তু সামগ্রিক অর্থে অশনির সংকেত। এখন অবধি হাসপাতাল বেড ফাঁকা থাকলেও সামনের দিনের শঙ্কা চিকিৎসকদের চোখে মুখে। দেশে করোনায় শনাক্তের সংখ্যা ও মৃত্যু দুটোই বেড়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 6 মাসের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনায় 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 28,238 জন। 45,999টি নমুনা পরীক্ষা হয়েছে, যাতে শনাক্ত হয়েছে 14,828 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 998 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 32.37, মৃত্যুর হার 1.66, সুস্থতার হার 91.64। মারা যাওয়া 15 জনের মধ্যে ঢাকা বিভাগে 6 জন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে 1 জন করে, সিলেটে 2 জন এবং ময়মনসিংহে মারা গেছে 3 জন। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে রোগীর চাপ এখনও পুরোপুরি নেই। কুর্মিটোলা হাসপাতালের 300 শয্যার মধ্যে এখনও 80টি খালি আছে। মহাখালীর DNCC কোভিড ডেডিকেটেড হাসপাতালের 1,000 শয্যার মধ্যে মাত্র 110 শয্যায় রোগী ভর্তি আছে। এখন পর্যন্ত খুব ক্রিটিক্যাল কন্ডিশন ডেভেলপ করেনি, তখন যে প্রেশারটা ছিল এখন পর্যন্ত সেই প্রেশারটা পড়ছে না। তো যে পেশেন্ট, যে পরিমাণে পেশেন্ট আসছে, অবশ্যই কিছুদিন আগে এত পেশেন্ট আসতো না, সেক্ষেত্রে কিন্তু কাজের চাপ আগের থেকে কিছুটা বেড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন মৃদু উপসর্গ থাকলেও বিষয়টি হালকাভাবে নেয়ার সুযোগ নেই। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকারি উদ্যোগ আর সাধারণ মানুষের সচেতনতার উপর জোর দিলেন তারা। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে আক্রান্তের সংখ্যা বাড়ছে, হার বাড়ছে এবং একই সাথে মৃতের সংখ্যা বাড়ছে। এটা আমাদেরকে একটি মেসেজ দেয়। মেসেজটা হলো যথাযথ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা যেন আরও সক্রিয় হই। রোগ নির্ণয় এবং রোগাক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ এই ধরনের সংক্রমণকে আমরা প্রতিরোধ করতে পারব। এখানে অবশ্যই ব্যক্তি, সমাজ, পরিবার এবং রাষ্ট্রকে একভাবে সচেতন হয়ে কাজ করতে হবে। করোনা রোগী হয়েও অনেকেই যথেচ্ছ চলাচল করছেন, আবার অনেকে পরীক্ষাও করছেন না, যা পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলতে পারে বলে মত বিশেষজ্ঞদের। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। হবিগঞ্জে বিচার, নির্বাহী ও স্বাস্থ্য বিভাগের 37 জন করোনা আক্রান্ত। তাদের মধ্যে রয়েছেন 10 জন বিচারক, 2 জন অতিরিক্ত জেলা প্রশাসক, 2 জন উপজেলা নির্বাহী অফিসার। জেলার বিচার বিভাগে কর্মরত 28 জন বিচারকের মধ্যে 10 জনই করোনায় আক্রান্ত হওয়ায় বিঘ্নিত হচ্ছে বিচার কাজ। অন্য কর্মকর্তাদের কাজের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া নির্বাহী বিভাগের আরও 3 জন কর্মচারীও আক্রান্ত। ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুখলেসুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্তের সংখ্যা এত বাড়ছে সবার নামের তালিকা করা কঠিন হয়ে পড়েছে। করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় টিকা কেন্দ্রগুলোতে ছুটছেন সাধারণ মানুষ। সরকার নির্ধারিত 50-এর কম বয়সী ছাড়াও SMS না পেয়েও ভিড় করছেন অনেকে। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ বলছে টিকার ব্যবস্থাপনায় আরও উন্নতি করা গেলে নির্ধারিত সংখ্যা বাড়ানো হবে। রাজধানীর টিকা কেন্দ্রগুলোর একটি মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। নির্ধারিত SMS পেয়ে টিকা নিতে কেন্দ্রে ভিড় করছেন বিভিন্ন বয়সীরা।
প্রথম দ্বিতীয় ডোজের পাশাপাশি দেয়া হচ্ছে বুস্টার ডোজ। মডার্নার পাশাপাশি দেয়া হচ্ছে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকের টিকা। সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে টিকার আয়োজনে সহায়তা করছেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। দূর থেকে এসেছি, সব আমার সাঁতার গেলা সব দিয়ে দিয়েছে, তো দিয়ে দিয়ে আমার সাঁতার গেলা যারা দিয়েছে আমার সাথে তারা তো দিয়ে গেছে। এই যে মাত্র 5 মিনিট দিলাম, বের হয়ে গেলাম, কোনো সমস্যা হয়নি। আমারটা তো মে মাসে আমি দিয়েছি, এখনো আমার আসে নাই, আমার মোবাইলে কোনো মেসেজ আসে নাই। অনেকে টিকা কার্ড এনেছেন কিন্তু SMS পাননি, ফলে টিকা না নিয়ে তাদের ফিরে যেতে হচ্ছে। SMS পেলেও অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে টিকা নেননি কেউ কেউ। 50-এর উপরে আসবে ডাক্তার সাহেবের সাথে, আমি কি অসুস্থ দিতে পারি কিনা টিকাটা, তাই উনি বলছে না আপনি একটু পরে দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন বিশৃঙ্খলা এড়াতে তারা যথাযথ পদক্ষেপ নিয়েছেন। আমরা আজকের জন্য 750-এর উপরে SMS পাঠিয়েছি, তার ভিতরে 750 জনের উপরে দেখা যায় তারও বেশি জনগণ এসে পড়েন টিকার জন্য, কারণ সবাই এখন খুব আগ্রহী টিকা নেওয়ার জন্য। ভবিষ্যতে আমরা এই টিকাটাকে আরও যাতে প্রসারিত করা যায়, আরও সুন্দরভাবে করা যায়, সুশৃঙ্খলভাবে করা যায়, সেই ব্যবস্থা আমাদের পরিচালক মহোদয় সবসময় সেদিকে নজর রাখেন। SMS পাওয়া ব্যক্তিরা কর্মদিবসে যে কোনো দিন এসে টিকা নিতে পারবেন বলেও জানান এই চিকিৎসক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। সরকারি অফিসে অর্ধেক জনবল নিয়ে কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। স্বাস্থ্যবিধি মানাতে কাল থেকে মোবাইল কোর্ট চলবে বলেও জানান তিনি। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন এর আগে এর চেয়ে কম জনবল নিয়ে অফিস হলেও তাতে কোনো সমস্যা হয়নি, প্রয়োজন অনুযায়ী অন্যরা ভার্চুয়াল অফিস করবেন বলে জানান প্রতিমন্ত্রী। একইভাবে বেসরকারি অফিসগুলো অর্ধেক জনবল নিয়ে কাজ করবেন বলে আশা করেন তিনি। সাধারণ জনগণ সহ সবাই মাস্ক পরে চলাফেরা করবেন বলেও আশা প্রকাশ করেন ফরহাদ হোসেন। এক সপ্তাহ পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট জোরদার করা হবে। আমরা চাই যে আমাদের কর্মকর্তারা সুস্থ থেকে তারা যাতে করে আমাদের কার্যক্রমগুলো চালিয়ে নিতে পারে, সেজন্য আমাদের অর্ধেক কর্মকর্তা কর্মচারীরা বাসায় থাকবেন এবং তারা বাসা থেকেই অফিসে যোগ দেবেন ডিজিটালি। আগামীকালকে থেকে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অতএব মোবাইল কোর্টের আসতে হলে সেখানে যদি মাস্টার কেউ আসে নিশ্চয় ফাইন হবে এবং সে কিন্তু তাকে দণ্ড দেওয়া হবে। তো সেটা কিন্তু আমরা আগে সকলকে সচেতন করেই কিন্তু সেই কার্যক্রমগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে অনড় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ষষ্ঠ দিনে দুজন আওয়ামী লীগ নেতা খাবার নিয়ে যান, আমরণ অনশনে থাকা ছাত্রছাত্রীরা তা প্রত্যাখ্যান করেন। এদিকে তাদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। আর আপত্তিকর মন্তব্যের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন সাবি উপাচার্য ফরিদুদ্দিন আহমেদ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আমরণ অনশনরত শিক্ষার্থীদের জন্য সোমবার দুপুরে খাবার নিয়ে যান সিটি কর্পোরেশনের 2 কাউন্সিলর, কিন্তু তা গ্রহণ করেনি আন্দোলনকারীরা। বাধা দেওয়া হয় ভিসির জন্য খাবার পাঠাতেও। ভিসি মহোদয়ের সাথে দেখা করতে এসেছিলাম, ওদের সাথে কথা বলেছি, ওদের জন্য আমরা কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম। তো ওনারা বলেছেন ওনাদের পক্ষ থেকেই তারা কেউ খাবার দাবার গ্রহণ করছেন না, তাদের ব্যক্তিগত পক্ষ থেকে তারা তাদের সাবেক শাস্তিয়ান শাস্তিয়ান যারা এরা খাবার দাবার দিচ্ছে তাদের খাবার দাবারই এরা আছে। এর জন্য আমরা আমাদের খাবার দাবার ওনারা গ্রহণ করেন নাই। আমরা চাচ্ছিলাম যে বিসির সাথে আমরা দেখা করবো, ওনারা বলছে যেখানে সাংবাদিক এবং পুলিশ ছাড়া কাউকে ভিতরে এলাও করবে না। ভিসির বাসভবনে টানা ষষ্ঠ দিনের অনশনে অনেকে অসুস্থ হয়ে পড়লেও ভিসির পদত্যাগের দাবিতে অটল তারা। হাসপাতাল থেকে ফিরে কেউ কেউ আবার যোগ দিয়েছে অনশনে। সহপাঠীদের শারীরিক অবস্থার অবনতিতে শঙ্কিত আন্দোলনকারীরা। আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। আমাদের অলরেডি গেছি ডিসি স্যারের, বিদ্যুৎ লাইন গ্যাস লাইন দেওয়া হয়েছে এবং আমরা পরে আরও কঠোর পদক্ষেপ নিব। সকালেও মনে হয় 3 জনকে হসপিটালে নেওয়া হয়েছে। তো যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে আসলে আমাদের মানুষজন বেশি অসুস্থ হচ্ছে। তো আসলে আমরা আসলে এভাবে আর মানুষকে অসুস্থ হতে দিতে চাই না। এদিকে পদত্যাগের দাবিতে সাড়া না দিলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন সাবি উপাচার্য ফরিদুদ্দিন আহমেদ। উপাচার্য ফারজানা ইসলামকে ফোন করে তিনি ক্ষমা প্রার্থনা করেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
অন্যদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকে অনশন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষকরা বলেন, ছাত্রছাত্রীদের ন্যায্য দাবিকে আমলে না নিয়ে শিক্ষকরা প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগেরও সমালোচনা করেন তারা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরপর দুটো বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এটা দেখি যে বিশ্ববিদ্যালয়ে যাদের কাছ থেকে আমরা সমাজের প্রতি সংবেদনশীল এবং সম্মানজনক ভূমিকা আশা করি, তাদের চিন্তার মধ্যে কিভাবে যৌনবাদী বলি, নারী বিদ্বেষী বলি এবং একই সঙ্গে শ্রেণী বিদ্বেষী, একজন শিক্ষক কি করে বলতে পারেন যে আমরা চাষাভুষা নই, আমরা বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ। যখন মৃত্যুর ঝুঁকিতে নিজের ছাত্রকে ফেলা হয় তখন আমরা শিক্ষকরা অসম্মানিত বোধ করি না, কিন্তু ন্যায্য দাবির আন্দোলন যখন হয় তখন আমরা অসম্মান বোধ করি, আমরা নিজেকে মনে করি যে আমরা কি আজকে চাষাভুষা হয়ে গেলাম কিনা। অন্যদিকে সাবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের হাদি চত্বরে কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, দ্রুত পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকারের কাছে খবর আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা রাজনৈতিক উদ্দেশ্যে অন্যদের স্বার্থে ব্যবহৃত হচ্ছে, তাদেরকে অন্যের স্বার্থে ব্যবহৃত না হওয়ার আহ্বান জানান তিনি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আমি ছাত্রছাত্রীদের অনুরোধ জানাব, তারা রাজনৈতিক ক্রীড়নক হিসেবে তাদেরকে যেন কেউ ব্যবহার না করে। সরকারের কাছে যে খবর আছে সেখানে যাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে তারা ছাত্রছাত্রীদেরকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে, অনেকে না বুঝেই ব্যবহৃত হচ্ছে। তো আমি যেহেতু বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে দেখছে, তো আশা করব যে খুব সহসা এটির একটি যৌক্তিক সমাধান হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বগুড়ার বাগবাড়ি গ্রামে দিনটি উপলক্ষে কোরআন খানি আলোচনা সভা ও দোয়া মাহফিল করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখা। এছাড়া গাবতলী ও বাগবাড়ি এলাকার মসজিদ, মাদ্রাসা ও ইতিমখানার উন্নয়ন প্রকল্পে অর্থ সহায়তা দেওয়া হয়। বাগবাড়িতে আলোচনা সভায় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতি না করলেও তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন। বিকেলে বগুড়া শহরের সেন্ট্রাল মসজিদে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌর মেয়র মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। এদিকে বাগেরহাটে দোয়া ও আলোচনা সভা হয় বিএনপির দলীয় কার্যালয়ে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা অধ্যাপক হাদিউজ্জামান হিরো সহ অন্যরা। সারা দেশে সব বাস ও মিনিবাস কাউন্টার ও স্ট্যান্ডে দৃশ্যমান জায়গায় গণপরিবহনের ভাড়ার তালিকা ডিজিটাল পদ্ধতিতে টানানো ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ সোমবার এই আদেশ দেন। একই সাথে রুল জারি করেন আদালত। গত ডিসেম্বরে গণপরিবহনে নৈরাজ্য ঠেকাতে জনস্বার্থে রিটটি করেন আইনজীবী মোহাম্মদ আবু তালেব। রিটে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ভাড়ার তালিকা প্রকাশসহ রুল ও আদেশ চাওয়া হয়। আদালতে আইনজীবী আবু তালেব শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, দখলদার উচ্ছেদে কোনো নোটিশ দেওয়া হবে না, পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে সব দখলদারকে। সোমবার মোহাম্মদপুরের বসিলায় লাউতলা খাল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, খালটি দখল করতে করতে এখন তার আর অস্তিত্বই নেই, তবে ফিরিয়ে আনা হবে তার আগের চেহারায়। লাউতলা খাল উদ্ধার করে বুড়িগঙ্গার সাথে মিলিয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান ঢাকা উত্তরের মেয়র। এখানে ট্রাক স্ট্যান্ড থাকুক, এখানে দশতলা বিল্ডিংয়ে থাকুক, এখানে পাঁচতলা বিল্ডিংয়ে থাকুক বা বাজার থাকুক, খালের উপর দিয়ে যাদের আছে তাদেরকে একটা মেসেজ দিতেই হবে আমাদেরকে, যে আপনারা যেটা করেছেন কার পারমিশনে করেছেন। একটা বিল্ডিং করতে গেলে পারমিশন কিন্তু লাগে। এটা কি ঢাকা ডিসিস থেকে পারমিশন নিয়েছেন, এটা কি রাজনৈতিক পারমিশন নিয়েছেন, এটা কি পানি উন্নয়ন বোর্ড থেকে পারমিশন নিয়েছেন, নাকি এটা আপনার স্বইচ্ছা আপনি করেছেন?
শরীরে পচন ধরলে যেমন কেটে ফেলা হয়, বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে তাকে ছেঁটে ফেলা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। তিনি বলেন, অপকর্ম নয়, সেবার মাধ্যমে হতে হবে জনগণের বন্ধু। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজারবাগ পুলিশ লাইন্সে শিল্ড প্যারেড পরিদর্শন ও অবৈধ অস্ত্র মাদক উদ্ধারে বিজয়ীদের পুরস্কার বিতরণ শেষে তিনি একথা বলেন। আইজিপি বলেন, নতুন প্রজন্ম যেন মাদকের ফাঁদে না পড়ে সেদিকে নজর দিতে হবে। বাংলাদেশে মাদক উৎপাদন না হলেও প্রতিনিয়ত দেশে মাদক ঢুকছে, যা বৈশ্বিক ষড়যন্ত্রের অংশ। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। বেনজির আহমেদ বলেন, বর্তমানে পুলিশ নিয়োগে আমূল পরিবর্তন হয়েছে। স্বচ্ছ নিয়োগের মাধ্যমে আগামী দিনে বাহিনীর কাজের মান আরও বাড়বে। অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে জনগণকে সাথে নিয়ে কাজ করতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান আইজিপি। ক্রিকেটার নাসির হুসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা চলার বিষয়ে আগামী 9 ফেব্রুয়ারি আদেশ দেবেন আদালত। তৃতীয় দিনের মতো শুনানি শেষে এ দিন ঠিক করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজুল হোসেন। সোমবার বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান চার্জ গঠনের আর্জি জানান, আর আসামিপক্ষ অব্যাহতি চেয়ে শুনানি করেন কাজী নজিবুল্লাহ হিরু। উভয় পক্ষের আইনজীবীদের ঘণ্টাব্যাপী শুনানি শেষে বিচারক আদেশের জন্য দিন ধার্য করেন। 2021 সালের 24 ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় আগের বিয়ে গোপন রেখে অন্যত্র বিয়ে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগে আনা হয়। মামলার অভিযোগে আরও বলা হয়, 2011 সালের 26 ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়, তাদের 8 বছরের একটি মেয়ে রয়েছে। আর ইনশাআল্লাহ বিচার পাওয়ার মতো, সুষ্ঠু বিচার এবং সঠিক বিচার হওয়ার মতো যথেষ্ট পরিমাণ এভিডেন্স এবং যথেষ্ট পরিমাণ সাক্ষী প্রমাণ আমাদের কাছে আছে। তো আমি খারাপ, আমি আমি চলে গেছি, তো এখন আমি খারাপ, তো সেক্ষেত্রে উনি আবার ইন ফিউচারে উনি আমাকে দাবিও করতেছেন। সো অল ওভার মিলে যদি আমি যদি একটা জিনিসই বলতে পারি, সেটা উনি সস্তা পাবলিসিটির জন্য। ই কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কমের 20 জন গ্রাহক আনুষ্ঠানিকভাবে টাকা ফেরত পেয়েছেন। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে কিউকমের গ্রাহকের অর্থ ফেরত কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। কিউকমের 6,721 জন গ্রাহকের ক্রয়াদেশের বিপরীতে 59 কোটি টাকা ফেরতের সম্মতি পাওয়া গেছে বলে জানান তিনি। বাণিজ্য সচিব জানান, 20 জন গ্রাহক 40,02,413 টাকা ফেরত পেয়েছেন। তিনি বলেন, কয়েকটি মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ই কমার্স প্রতিষ্ঠানগুলোর একটি ইউনিক আইডি নাম্বার থাকবে। আগামী 15 দিনের মধ্যে এটা শুরু করা সম্ভব হবে। যেসব ই কমার্স প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো গ্রাহকদের টাকা আইন মন্ত্রণালয়ের পরামর্শে ফেরত দেওয়া সম্ভব নয় জানান তিনি। তিনি বলেন, তবে যাদের বিরুদ্ধে মামলা নেই কিন্তু অভিযোগ আছে, তাদের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া যাবে। বিদেশে পলাতক পিকে হালদার 3টি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে 4,500 কোটি টাকা আত্মসাতের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 10:30 থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির ও ABM মোবারক হোসেন, উপপরিচালক মোহাম্মদ হামিদুল আলম ও সহকারী পরিচালক মোহাম্মদ কাদেরকে প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি দল সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে। তদন্তে অন্য কোনো কর্মকর্তা যোগ সাজশ পাওয়া গেলে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহেনা রহমান ও বেনজির আহমেদ দ্বিতীয়বারের মতো দুদকের তলবে হাজির হননি। মালয়েশিয়ার শ্রমবাজার সকল রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদ। সকল এজেন্সি কাজ করতে না পারলে ব্যবসায়ী ও কর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন তারা। এছাড়া মধ্যপ্রাচ্যগামী টিকিটের দাম বৃদ্ধির জন্য বিমান বাংলাদেশের একটি সিন্ডিকেটকে তারা দায়ী করেন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদ নেতারা অভিযোগ করেন, আবারও কিছু এজেন্সি সিন্ডিকেট করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর অনুমোদন নেওয়ার চেষ্টা করছে। শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সিন্ডিকেটটি। শ্রমিক পাঠাতে মালয়েশিয়া সরকারের কাছে বাংলাদেশের 25টি এজেন্সির নাম দেওয়া অযৌক্তিক মনে করেন পরিষদের সভাপতি টিপু সুলতান। বিষয়টি সুরাহার না হলে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন তিনি। অতীতে যে 10টি এজেন্সি সিন্ডিকেট শ্রমিক পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে তার তদন্ত দাবি করেন তিনি। এছাড়া তিনি বলেন, প্রবাসীদের তেমন চাপ না থাকলেও মধ্যপ্রাচ্যের রুটগুলোর বিমান ভাড়া কমেনি, টিকিট সিন্ডিকেটের বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
জন্য। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাত দিন পেলেও একদিনে নির্বাচন কমিশন বিল চূড়ান্ত করল সংসদীয় কমিটি। বুধবার অধিবেশনে দেওয়া হবে প্রতিবেদন। আগের দুই কমিশনকে দায় মুক্তি প্রশ্নে বিতর্ক। ভোট ডাকাতির উদ্দেশ্যেই তড়িঘড়ি করে ইসি আইন, মনে করে বিএনপি। সরকারকে বিব্রত করা ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ হানিফের। সুশীল সমাজকে ক্রীড়ণক বললেন তথ্যমন্ত্রী। দেশে করোনায় আরও 15 জনের মৃত্যু, 6 মাসের শনাক্তের হারের রেকর্ড। হবিগঞ্জে 10 বিচারক সহ 37 কর্মকর্তা সরকারি কর্মকর্তা আক্রান্ত। রাজধানীর টিকা কেন্দ্রে বাড়ছে ভিড়। সরকারি অফিসে অর্ধেক জনবল দিয়ে কার্যক্রমের বাস্তবায়ন শুরু, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোড জোরদারের ঘোষণা। উপাচার্যের পদত্যাগের দাবিতে অনর শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ঢাকায় শিক্ষক নেটওয়ার্কের সংহতি। জাহাঙ্গীরনগরের ছাত্রীদের নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফরিদুদ্দিনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।